স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা সাবজেক্টের একশো শতাংশ কমনযোগ্য পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। এবং এই পরীক্ষার সময় পরিবেশবিদ্যা সাবজেক্টটা কিভাবে পড়াশোনা করবে যাতে এই সাবজেক্টটায় ভালো নম্বর পেতে পারো সেটাও আলোচনা করব। তোমাদের প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা মনে রাখা দরকার একবার তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিতে চাই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সাইডে লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা তিন ধরনের প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের এমসিকিউ প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন চারটে অ্যান্সার করতে হবে দু নম্বরের প্রশ্ন দশটা অ্যান্সার করতে হবে এবং এক নম্বরের প্রশ্ন তোমাকে দশটা অ্যান্সার করতে হবে আরেকটা বিষয় তোমাদের এখানে বলে দিই যে তোমাদের জানো যে এই কোয়েশ্চেন পেপারটা ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা সাবজেক্টের কোয়েশ্চেন পেপারটা ইউনিভার্সিটি তৈরি করছে এবং কলেজে পরীক্ষা হচ্ছে হোম সেন্টারে নিজস্ব কলেজে পরীক্ষা নিজস্ব কলেজে হলেও এই সাবজেক্টটা তোমাদের ভালো করে পড়তে হবে কারণ এটা তিনটে সেটে কোয়েশ্চেন পেপার হবে তোমাদের তিনটে সেটে পরীক্ষা হচ্ছে তিনটে শিফটে পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে তিনটে শিফটে তিনটে সেটে কোয়েশ্চেন পেপার হবে তাই তোমাদের একটু বেশি পড়াশোনা করতে হবে আর তোমরা দেখেছ প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছ যে সিলেবাসের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন অনেক খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা হচ্ছে তাই তোমাদের এখানে পাঁচ নম্বরের প্রশ্ন আমি যেগুলো রেখেছি খুব ভালো করে তৈরি করবে এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি এগুলো করলে তোমার কিন্তু এমসিকিউ অর্থাৎ এক নম্বরের যে এমসিকিউ প্রশ্ন এবং দু নম্বরের যে প্রশ্ন শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন সেগুলোও কিন্তু অ্যান্সার করতে পারবে তাই তোমাদের এই সাজেশানের মধ্যে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা করে নাও আর প্রত্যেকটা দেখবে তোমাদের অধ্যায় ভিত্তিক আমি সাজেশান আলোচনা করেছি অর্থাৎ প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট ওয়ান থেকে কি করতে হচ্ছে ইউনিট টু থেকে কি করতে হচ্ছে এইভাবে তোমাদের পাঁচটা অধ্যায় আছে অর্থাৎ পাঁচটা ইউনিট আছে প্রত্যেকটা অধ্যায় থেকে অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে আমি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলে দিয়েছি এই সাজেশনের মধ্যে চলো তোমরা সাজেশানটা দেখে নাও আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশানটা দেখিয়ে দিচ্ছি এর আগে তোমাদের দেখেছো মক টেস্টের প্রশ্নপত্র দিয়েছি সেগুলো পরীক্ষার আগে চ্যালেঞ্জটার সঙ্গে থেকো আর তোমরা চ্যানেলটা ফলো করো যেসব আপডেটগুলো দেওয়া হচ্ছে সাজেশান সংক্রান্ত তোমরা দেখো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে আরেকটা বিষয় বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো চলো তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও এবার তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও প্রথমে দেখো এক নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে প্রথম প্রশ্ন আছে পরিবেশগত শিক্ষা কাকে বলে পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য লেখ দ্বিতীয় প্রশ্ন আছে তিবলিস তিবলিসি সম্মেলন বা ঘোষণাপত্র কি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আছে পরিবেশগত শিক্ষার ইতিহাস আলোচনা করো পরিবেশগত শিক্ষার ইতিহাস আলোচনা করো চার নম্বর প্রশ্ন পরিবেশগত শিক্ষা এবং পরিবেশ সচেতনতার মধ্যে পার্থক্য দেখো তাহলে প্রথম যে অধ্যায়টা তোমাদের আছে অর্থাৎ ইউনিট ওয়ান যেটা তোমাদের সেখান থেকে আমি তোমাদের চারটে প্রশ্ন দিলাম তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো প্রথম প্রশ্ন আছে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো কি নেক্সট প্রশ্ন আছে জল দূষণ ও প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন উনিশশো চুয়াত্তর সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো সম্পর্কে লেখো নেক্সট আছে বন্য পানি সুরক্ষা আইন উনিশশো সম্পর্কে লেখো নেক্সট দেখো পরিবেশগত বিধি ও প্রতিবিধান বাস্তবায়নের সমস্যা নেক্সট মন্টিক প্রোটোকল এবং কিওটো প্রোটোকল সম্পর্কে লেখো এবার তিন নম্বর অধ্যায় আলোচনা করব তার আগে বলে রাখি এখানে যে প্রশ্নগুলো তোমাদের দেয়া হয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে দেয়া হয়েছে আর তোমরা দেখছো যে দু নম্বর যে অধ্যায়টা আছে সেখানে ছটা প্রশ্ন রাখা হয়েছে এখানে চাইলে আমি দুটো তিনটে প্রশ্ন তোমাদের বলে দিতে পারতাম যে এই দুটো প্রশ্ন করো বা তিনটে প্রশ্ন করো কিন্তু সেটা তোমাদেরই ক্ষতি কারণ কি দেখো আগের বারে তোমরা যখন প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছ পরিবেশবিদ্যা সাবজেক্টটা তোমরা দেখেছ তোমাদের সিলেবাস থেকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা হচ্ছে আর বরাবরই ক্যালকাটা ইউনিভার্সিটি এই পরিবেশবিদ্যার যে কম্পালসারি সাবজেক্ট সেখানে কিন্তু প্রশ্নপত্র একটু ঘুরিয়ে ফিরিয়ে করে তাই এখান থেকে যতটা বেশি পড়া যায় সেটাই তোমাদের জন্য ভালো তারপরে দেখো তারপরে তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় থেকে দেখো যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর অধ্যায় প্রথম প্রশ্ন আছে পুনর্বাসন ও পুনরস্থাপন বলতে কী বোঝো নেক্সট আছে জনসংখ্যা বৃদ্ধির মান জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর কী প্রভাব ফেলে তারপর দেখো তিন নম্বর প্রশ্ন বিষয়ী আন্দোলন সম্পর্কে লেখো চার নম্বর প্রশ্ন আছে চিপকো আন্দোলন সম্পর্কে লেখো পাঁচ নম্বর প্রশ্ন আছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে আলোচনা করো ছ নম্বর প্রশ্ন আছে ইকো ফেমিনিজম বা পরিবেশগত নারীবাদ কি। এটা গেল তোমাদের তিন নম্বর অধ্যায় অর্থাৎ ইউনিট থ্রি এবার চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করবে দেখো প্রথম প্রশ্ন আছে দুর্যোগের শ্রেণীবিভাগ করো তারপরে দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে টিকা লেখো টিকা লিখতে বলা হয়েছে মিনামাটার বিপর্যয় তারপরে ভোপাল গ্যাস বিপর্যয় অর্থাৎ ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা কেদারনাথের বন্যা ঘূর্ণিঝড় আইলা সম্পর্কে লিখতে হবে এবং কোভিড নাইন্টিন সম্পর্কে এগুলো টিকা আকারে তোমরা দেখে রাখবে একটু তারপর দেখো বিপর্যয় ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আর নেক্সট আছে বন্যা বলতে কী বোঝো এর কারণ আলোচনা করো এটা গেল তোমাদের চার নম্বর অধ্যায় অর্থাৎ ইউনিট ফোর এবার পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় থেকে দেখো যে প্রশ্নগুলো তৈরি করবে পরিবেশ রক্ষায় এনজিও ও সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা পরের প্রশ্ন আছে পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আর পরের প্রশ্ন আছে পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা এখান থেকে আমি তোমাদের তিনটে প্রশ্ন দিয়েছি এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন